হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি শেখুল হোসেন আলবি, আবার আপনাদের মাঝে আজকে একটা দারুণ অ্যান্টিক পিস নিয়ে আসলাম। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা 103-104 বছরে চলে গেছি, আর আজকে আমি ইনশাল্লাহ 200 বছর আগের জিনিস আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ফিরে আসছি ইন্টোর পর। ওয়েলকাম ব্যাক, আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে যে তিনটা কয়েন আমি আপনাদেরকে দেখাবো, এই তিনটা কয়েন রিয়েল এবং ফেক দোনোটা একসাথে, তার কারণ আমি কাহিনিটা আপনাদেরকে বলবো। সো আজকে যে কয়েনগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার আগের কয়েন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো গাইস, দেখতে পাচ্ছেন এই কয়েনগুলা। ফার্স্ট আমি এটা নিব, এই কয়েনটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কয়েন, লেখা আছে দেখতেছেন UKL। যেখানে দেখবেন UKL লেখা, রিয়েলি সেটা ফেক, 1 আনা 1818। এবং এটা কিন্তু যদি আমি বলি রিয়েল তাতেও ভুল হবে না। আর তার কারণ হচ্ছে এটা সেই সময়ের ফেক, 200 বছর আগেরই বানানো কিন্তু একটা কয়েন। আর এই জায়গাটা দেখবেন মানে হিন্দুদের মন্ত্রী মানে মন্দিরের যে মূর্তিগুলো থাকে, রাম সীতা লক্ষ্মণ, এগুলা তা এগুলো থাকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনো রাম সীতা লক্ষ্মণের বা হিন্দুদের কোনো ওম বা হাতির এগুলো কোনোদিন বানায়নি, এদের স্ট্যাচু দিয়ে কোনোদিন কখনো কোনো কয়েন বানায়নি। সো এটা এটা হচ্ছে কিন্তু রিয়েল এবং ফেক, ফেক হচ্ছে বেশি এই কারণে যে এটা সেই এটা রিয়েল বলতেছি, আসলে এটা কিন্তু একটা অ্যান্টিক পিস, এগুলো সব তামার। এটা হচ্ছে 200 বছর আগেরই বানানো একটা ফালতু কয়েন, মানে সেই সময়ের মেশিনদের চুরি করে এগুলো বানানো হয়েছিল। দ্বিতীয়ত যে কয়েনটা, এটার একবার আর্টিস্টটা দেখুন একবার, আপনারা আসলে মুগ্ধ হওয়ার মতন আর্টিস্ট। এই সাইডে দেখুন হনুমান, এদিকে একটু ভেঙে গেছে। সো এই জায়গায়ও দেখবেন UKL লেখা, UKL আপনারা দেখতে পাচ্ছেন। আর 1 আনা 1818 সাল, এই দুইটা কয়েন কিন্তু 1818 সাল, তার মানে আজ থেকে প্রায় 200-203 বছর আগের, 203 বছর আগের কয়েন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন, এবার এখানে দেখুন আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে কিন্তু UKL এই সাইডে লেখা নাই, এখানে কিন্তু এই সাইডে লেখা আছে, কিন্তু এখানে এই সাইডে লেখা নেই, এখানে ছোট্ট করে দিয়ে দিছে। তার মানে এটা সেই সময় রিয়েল একটা কয়েন, এবং রিয়েলের সাথে সাথে এই জায়গায় ফেক একটা স্ট্যাচু বসায় দেওয়া হয়েছে। এবং এর সাইজটা একবার দেখুন, এর সাইজটা একবার দেখুন, এটা কত চিকন আর এটা কিরকম মোটা। সো গাইস, দুইটা গেল। এইবার যে কয়েনটা নিয়ে আসবো, এটা সম্পূর্ণ অরিজিনাল একটা কয়েন। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন না, তো আমি টোকা দিচ্ছি, কিন্তু এগুলোর কোনো আওয়াজ নাই। এটা তামার একটা কয়েন, সবগুলোই তামার। এর ডিজাইনটা একবার দেখবেন, এর ডিজাইনটা একবার দেখুন। সো এখানে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2 আনা, এখানে যেটা লেখা আছে UK, এখানে লেখা আছে UK, তার মানে UK 1818 সাল, UK ইউনাইটেড কিংডম, আর এখানে আছে ইউনাইটেড কিংডম লিমিটেড, লিমিটেড নামে কোনো ইউনাইটেড কিংডম হয় না। আর এখানে দেওয়া আছে যে দেবী মা দেবী না কি বলে ওদের, ওদের সরস্বতী কি ওগুলো দেওয়া আছে। এই জায়গাটাতে ফেক একটা ইয়া বসে দেওয়া হয়েছে, অথচ এটা কিন্তু রিয়েল একটা কয়েন। এই জায়গাটায় যদি আপনি ভালো মতন খেয়াল করেন, এই দেখবেন এখানে এটা ভালো মতন কাজ, এটা হচ্ছে একটা স্মুথলি কাজ, আপনি দেখতে পারতেছেন এদিক দিয়ে রক্ত পড়তেছে, মাথা ছুরি, মানে এত সুন্দর কারিগর ছিল সেই সময়কার ফেক কারিগররা। মনে করেন আমি আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করেন, ওখানে এরকম কয়েন বানানো হয়, সেখানে আপনি একজন হিন্দুস্তানি মানুষ, তাই আপনি করলেন কি কিছু ইনস্ট্রুমেন্ট চুরি করে আপনিগুলো অরিজিনালভাবে বানাই ফেলছেন। একদম এটা কিন্তু অরিজিনাল একটি একটা কয়েন, এটা অরিজিনাল কিন্তু এটা ফেক, এটা একটা অরিজিনাল কয়েন কিন্তু এটাকে এভাবে ফেক বানিয়ে দেওয়া হয়েছে। সো গাইস, আজকে এতটুকুই, ভিডিওটা যদি কোনো ভুলটুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, এবং আমার ইনফরমেশন যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যতটুকু ইনফরমেশন জানছি সব ইন্ডিয়ান অ্যান্টিক পিস ওনাদের কাছ থেকে জানছি, ওনাদের সাথে আমার কানেক্ট আছে, ওনার নাম হচ্ছে মানিশ।
সো গাইস, আমি আজকে যেটু কথা বলবো যে এইবার এই ভিডিওটার পরের ভিডিওটাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেসব রিয়েল কয়েন বানিয়েছিল 1818 সালে সেগুলো দেখানোর, এবং আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যার কারণ হচ্ছে কোনো একটা নতুন ভিডিও ছাড়ার পরপরই যেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর এরকম নতুন নতুন জিনিস থাকতে দেখতে ইচ্ছা করলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হলো। সো গাইজ, আসছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।